অনলাইনে বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার এক পৌর, নিমেষেই গায়েব 4,81,000 টাকা। হুগলির উত্তরপাড়ার বিবিএনসি সরণির বাসিন্দা অবসরপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্মী অসীম কুমার ঘোষাল দিল্লি যাওয়ার প্রয়োজন হয় বিমানের টিকিট কাটেন অনলাইনে। তার বালিগঞ্জের বেসরকারি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে টিকিটের টাকা কেটে নেওয়া হলো। ইমেলে টিকিট বা কোনো মেসেজ পাননি অসীমবাবু। যে সংস্থা থেকে তিনি টিকিট কেটেছিলেন গুগল সার্চ করে সেই সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করেন অসীমবাবু, বলেন তার টাকা কেটে নেওয়া হলো, বিমানের টিকিট তিনি পাননি। কাস্টমার কেয়ার থেকে তাকে বলা হয় টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, তার জন্যই তার নাম আর ফোন নাম্বার দিতে হবে। নাম ফোন নাম্বার বলতেই 5 থেকে 8 মিনিটের মধ্যেই 5 বারে মোট 4,81,000 টাকা তুলে নেন প্রতারক। অসীমবাবু বুঝে উঠতে পারেনি কি করে তার অ্যাকাউন্ট থেকে টাকা সরাতে পারলো প্রতারক। এটিএম কার্ডের নাম্বার বা কোনো ওটিপি তিনি দেননি, তা সত্ত্বেও এই ঘটনায় হতবাক পৌর। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন অসীমবাবু। আমি একটা দিল্লি যাওয়ার একটা আর্জেন্সি ছিল, সেটা টিকিট কাটছিলাম, টিকিটের অ্যামাউন্টটা ডেবিট হয়েছে, কিন্তু পরে টিকিটটা না আসার জন্য স্পাইসজেট কোম্পানির কাছে একটা নাম্বার দিয়ে করে গুগল থেকে সার্চ করে সেটাতে করি, এবং তখন আমি বলি যে এরকম টিকিটটা টাকাটা ডেবিট হয়েছে কিন্তু আমার টিকিটটা শো করছে না ইমেল অ্যাড্রেসে। তো সেই সময় তারপরে আমার কাছ থেকে নাম এবং আমার ফোন নাম্বার চায়, এবং আমি উইদিনে সাম 5-8 মিনিটস আমি দেখি যে আমার টোটাল 4,78,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে। আপনি কি কোনো এটিএম পিন বলে দিয়ে ওটিপি বলেছিলেন? কোনো আমার যে সমস্ত যে যে ডাটাগুলো না যাওয়ার সেগুলো আমি কিছুই দিইনি, আমি শুধু নাম আর আমার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছি। ওরা ঠিক ফোন করে কি বললো যখন আপনি ফোন করলেন? ওরা বললো যে আমাকে যেই টাকাটা ওরা ডেবিট করেছে সেই টাকাটা আমাদের আমাকে ফেরত দিয়ে দিয়েছে, সেই জন্য কিছু প্রসিজিওর মেনটেন করার কথা বলছি। ওকে, কি চাইছেন আপনি এখন প্রশাসনের কাছে? অবভিয়াসলি যে টাকাটা আমার লস হয়েছে সেটাকে আমি ইমিডিয়েটলি করতে চাইছি, রিকভার করতে। এইভাবে যে প্রতারিত হবেন কোনোদিন ভেবেছিলেন যে অনলাইন টিকিট কাটবেন? অবভিয়াসলি না। এর আগেও কি অনলাইনে টিকিট কেটেছেন আপনি? কেটেছি। আপনি পেশায় ঘটনা হয়নি কিছু? আমি রিটেল। আপনারা কি এই ঘটনায় আতঙ্কিত? শেফ পুঁজি শেফ? হ্যাঁ অবভিয়াসলি। ওকে, ব্যাংকে জানিয়েছেন? হ্যাঁ ব্যাংকে জানিয়েছি, এবার থানায় যাচ্ছি। আপনার নাম? অসীম কুমার ঘোষাল। হুগলি থেকে ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সাথে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।